আর এদিকে যে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে এই মুহূর্তে আমাদের নজর রয়েছে শুভেন্দু অধিকারী টুইটের জবাব দিলেন অপরূপা পোদ্দার এবং তৃণমূলের সাংসদ যেমনটা দাবি করেছেন গত 29 মার্চ দীপেন্দু অধিকারী তাকে বিজেপিতে যোগদান করবার জন্য নাকি বলেছিলেন বিজেপিতে না এলে অপরূপাও ফাঁসবে বলেছিলেন দীপেন্দু এমনটা দাবি করতে শোনা গেল অপরূপা পোদ্দারকে তৃণমূলের সাংসদ অপরূপা পোদ্দার এবং সেই অপরূপা পোদ্দার তিনি যেমনটা পরিষ্কার করে বললেন অর্থাৎ শুভেন্দু অধিকারী যে টুইট করেছেন যে শুধুমাত্র জীবন কৃষ্ণ সাহা নয় আরও বেশ কয়েকজন বিধায়ক ও সাংসদ তারা রয়েছেন এই মুহূর্তে সিবিআই র্যাডারে এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে একের পর এক তারা সামনে আসবেন এবং তারই জবাব দিলেন অপরূপা পোদ্দার তৃণমূল সাংসদের দাবি গত 29 মার্চ দীপেন্দু অধিকারী তাকে বিজেপিতে যোগদান করবার জন্য বলেছিলেন আরও একবার জানাই 29 মার্চ ডেটও মেনশন করে দিয়েছেন দীপেন্দু অধিকারী তাকে বিজেপিতে যোগদান করবার জন্য বলেছিলেন কিন্তু বিজেপিতে না এলে অপরূপা ফাঁসবে বলেছিলেন দীপেন্দু মার্চ আমি দীপেন্দু অধিকারী অ্যান্ড হিজ ফ্যামিলি দিল্লি থেকে কলকাতা ফিরলাম কলকাতা ভিআইপি লঞ্জে দীপেন্দু অধিকারীর সাথে আমার দেখা হলো কলকাতা ভিআইপি লঞ্জে দীপেন্দু অধিকারী আমায় বললো তুমি বিজেপিতে চলে এসো অনেক গুরুত্ব পাবে তুমি না হলে কিছু তৃণমূল এমপি এমএলএর মতো তুমিও ফাঁসবে আজকে এই টুইটটা দেখে আমার 29 মার্চ 2023-এর কথা মনে পড়ে গেল তুমি ও তোমার এমপি ভাই দীপেন্দু কবে সিবিআই এর কাছে এই ট্যাম্পারিং করা চিঠি নিয়ে আসবে ডেটটা তুমি সিবিআই এর থেকে নিয়ে জানিয়ে দিও আমরা তিনজনই একসাথে সিবিআই এর কাছে যাব আমি জানি যে ডেটটা তুমি তোমার অনুসারেই পাবে জেলে জেরার আবেদন সিবিআই এর এবং সিবিআই এর আবেদন মঞ্জুর সিবিআই এর বিশেষ আদালতে কুন্তল ঘোষের চিঠি কাণ্ডে জেরার আবেদন এই মুহূর্তের অন্যতম ব্রেকিং এবং কুন্তলকে জেলে জেরার আবেদন সিবিআই করেছিল এবং সিবিআই তদন্তকারী অফিসাররা তারাই আবেদন করাতে সিবিআই আবেদন মঞ্জুর সিবিআই এর বিশেষ আদালতে কুন্তল ঘোষের চিঠি কাণ্ডে জেরার আবেদন করা হয় এবং সেই আবেদনে সাড়া দিয়ে এবার মূলত যেমনটা খবর উঠে আসছে যে সিবিআই আবেদন মঞ্জুর করা হলো সিবিআই এর বিশেষ আদালত এই আবেদন মঞ্জুর করেছে বলে খবর পাওয়া যাচ্ছে কুন্তল ঘোষ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত এই কুন্তল ঘোষকে জেরার ক্ষেত্রে আবেদন করা হয়েছিল সিবিআই এর পক্ষ থেকে সিবিআই আবেদন মঞ্জুর করলো সিবিআই এর বিশেষ আদালত জীবন দোষ সাহাকে নিয়ে সিবিআই এর গাড়ি রওনা দিল আমার বাড়িতে গিয়ে দেখবেন আমি চুরি করালো চুরি আমরা